पटाखे भी लाएगा। শাহরুখ খান 4 বছর পর পাঠান দিয়ে বড় পর্দায় কামব্যাক করেছিল, আর সেটা কত বড় সফল হয়েছে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা মুভির সাকসেস নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো মুভির শুটিং নিয়ে। পাঠান মুভির ম্যাক্সিমাম শুটিং দুবাইয়ে শুট করা হয়েছে। ট্রাকের উপর যে অ্যাকশন সিনটা দেখছেন সেটা শাহরুখ খান ছিল না, তার বডি ডাব দিয়ে শুট করা হয়েছে। এই অ্যাকশন সিনে শাহরুখ খান নিজে কোনো সেফটি বেল্ট ছাড়াই শুট করছেন। যে গাড়ির উপর শুট করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ির স্পিড কত। এই ধরনের পারফরমেন্স অনেক বিপজ্জনক, তবু কোনো প্রকার সেফটি বেল্ট বা সেফট ছাড়াই নিজে শুট করছেন চলন্ত গাড়ির উপরে। শাহরুখ খানকে দুবাই অনেক সম্মান দেওয়া হয়, এমনকি দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির সাথে শাহরুখ খানের অনেক ভালো সম্পর্ক রয়েছে। যে কারণে শাহরুখ খানের দুবাইয়ে শুটিং পারমিশন পেতে কোনো সমস্যা হয়নি। এমনকি বুর্জ খলিফাতে শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।